বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেনি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের সমাজকর্ম বিষয়ের অনলাইন ক্লাসে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সমাজকর্ম বিষয়ের পরিধি নিয়ে। আজকে আমি আলোচনা করব সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা, এ নিয়ে আজকে আমি কথা বলবো। এই সমাজকর্ম বিষয়টি কেন প্রয়োজন, তুমি এটি কেন পড়বে, এটার প্রয়োজনীয়তা কি, এটা কোন কোন বিষয়গুলোতে আসলে এটা কাজে লাগে, সেটি মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। এবং এই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল প্রশ্নে প্রায় সময় এই প্রশ্নটি চলে আসে। উদ্দীপকে সমাজকর্ম বিষয়টিকে ইঙ্গিত করে একটি উদ্দীপক লিখা হবে এবং সেই উদ্দীপকে তোমার কাছে জানতে চাওয়া হবে যে উদ্দীপকে উল্লিখিত বিষয়টি পাঠের প্রয়োজনীয়তা কি, বা এটা শেখার প্রয়োজনীয়তা কি। এটা মূলত যে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তাটা সম্পর্কে তোমার কাছে জানতে চাইবে। তো এই জন্য এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের জন্য। এই জন্য আমরা এটা খুবই মনোযোগ সহকারে বিষয়টি আমরা বুঝব। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস, যে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তাটা কি, এটা আমরা কেন এটা আমরা শিখব, কোন কোন কাজে এটি আমাদের লাগবে। চলো প্রথম যে এক নম্বর পয়েন্ট, যেটি সমস্যা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান আহরণ। দেখো, আমরা যদি রোগ ধরতে না পারি, রোগটাকে যদি না বুঝি যে এটি রোগ, যতক্ষণ পর্যন্ত আমি রোগকে চিহ্নিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ওই রোগের চিকিৎসা করা সম্ভব না। তুমি যখন বুঝতে পারবা যে হ্যাঁ তোমার জ্বর হয়েছে, এই জ্বর একটি রোগ, তখনই তুমি জ্বরের জন্য যে ওষুধগুলো নির্ধারণ করা আছে তুমি সেই জ্বরের ওষুধগুলো তুমি খাবে। তুমি যখন বুঝবে যে না তোমার জন্ডিস হয়েছে, তখন তুমি জন্ডিসের ওষুধগুলো তুমি সেবন করবে। তো আসলে আমরা যখন রোগ নির্ণয় করতে পারি তখন রোগের ট্রিটমেন্টও আমরা বের করতে পারি। এখন মনে করো আমরা যদি সমস্যা যদি নির্ণয় করতে না পারি, সমস্যায় যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা সমাধান করবো কি। এই জন্য সমস্যা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কোন কোন বিষয়গুলো, কোন কোন সমস্যাগুলো মানুষের জীবনের উন্নতির ক্ষেত্রে বা কল্যাণের ক্ষেত্রে বাধা প্রদান করছে, কোন সামাজিক সমস্যাগুলো বা কোন ব্যক্তিগত সমস্যাগুলো আমাদের জীবনে উন্নতির পথের বাধা বা অন্তরায়, সেটিকে যদি আমি চিহ্নিত করতে পারি তবে আমি সেটি নিয়ে কাজ করতে পারবো। আর আমি যদি সমস্যাটাই না বুঝি তবে সেটি সমাধান করাও সম্ভব না। আমি যদি জিজ্ঞাসা করি যে সমস্যা জিনিসটা কি, সমস্যা কি, দেখো এটাকে সংজ্ঞায়ন করা খুবই কঠিন কিন্তু, যে সমস্যা কি। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি সমস্যা কি, সবার মাথায় একটা প্রশ্ন, সমস্যাকে সংজ্ঞায়িত করা খুবই কঠিন, কিন্তু সমাজকর্মী জিনিসটাকে সংজ্ঞায়িত করেছে। সমাজকর্ম বলে যে সমস্যা হলো মূলত এমন একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা, অনাকাঙ্ক্ষিত নট কাঙ্ক্ষিত, এটি এমন একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা যেখান থেকে ব্যক্তি মুক্তি চায়, তবে এবং শুধু মুক্তি চায় না, এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব, তবে সেই অবস্থাটিকে বলা হবে সমস্যা। এখানে কয়েকটি সত্য বলেছে, দেখো একটা হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা, এটা কোনো কাঙ্ক্ষিত অবস্থা নয়, যে কোনো কাঙ্ক্ষিত ঘটনা কখনোই সমস্যা হতে পারে না। তারপর হচ্ছে যে এখান থেকে ব্যক্তি মুক্তি পেতে চাইতে হবে, ওই সমস্যা থেকে ব্যক্তি মুক্তি চাইবে এমন কিছু হইতে পারে, যদি মুক্তি না চায় তবে সেটি আবার সমস্যা না। ওই যে আমি মনে আছে প্রথম ক্লাসে আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে তোমাদের প্রতিনিয়ত সবগুলো পিরিয়ড হচ্ছে না, সবগুলো ঘন্টা হচ্ছে না, দুই তিন ঘন্টা করে করে ছুটি হয়ে যাচ্ছে, তো এটি একটি সমস্যা, কিন্তু তোমরা এটাকে ফিল করো না, তোমরা এটাকে মজা হিসেবে নাও, তবে এটাকে কখনোই সমস্যা হিসেবে সংজ্ঞায়ন করা যাবে না। আবার সমস্যার আরও একটি বিষয় হচ্ছে যে এটা থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব, সমস্যা যদি এমন হয় যে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব না, তবে সেটি কখনোই সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা নয়। মনে করো ভূমিকম্প, তুমি এটা থেকে মুক্তি পেতে পারবে, কখনোই না। বৃষ্টি থেকে, অনাবৃষ্টি থেকে, তুমি চাইলেই কি বৃষ্টি নামাইতে পারবে বা বৃষ্টি থামাইতে পারবে, কখনোই না। তো এগুলো আসলে সামাজিক সমস্যা না, এগুলো হচ্ছে প্রাকৃতিক সমস্যা। সামাজিক সমস্যা যেগুলো, এগুলোর জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য প্রয়োজন আছে। তো এগুলো আমরা কোত্থেকে জানলাম, এগুলো জানলাম আমরা সমাজকর্ম বিষয়টি পড়ে। এই সমাজকর্ম বিষয়টি এগুলো নিয়ে আলোচনা করে, মানুষ একটি সমস্যা কখন বড় আকারে ধারণ করে এবং কখন এটিকে সমাধান করা প্রয়োজন। যখনই আমরা মনে করলাম যে আমাদের দেশের তুলনায় আমাদের জনসংখ্যা বেশি হয়ে গেছে, জনসংখ্যা বেশি হয়ে গেছে এবং আমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে চাচ্ছি এবং এটা মুক্তি পাওয়া সম্ভবও, তখনই সেটা আমাদের আসলে সমস্যা হিসেবে আমরা সংজ্ঞায়ন করতে পারি, এই যে জনসংখ্যা সমস্যাটিকে। তো একটি যে কোনো একটি সমস্যা সম্পর্কে সুস্পষ্ট যদি ধারণা পেতে হয় অবশ্যই আমাকে সমাজকর্মের জ্ঞান প্রয়োজন রয়েছে। তারপর দেখো আর কি প্রয়োজনে আমরা সমাজকর্ম বিষয়টা পড়বো বা শিখবো, সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে এই বিষয়টি। আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো প্রতিভা নিয়ে আমরা জন্মগ্রহণ করি,
আমাদের সকলেই কিন্তু ব্রেনটি সমান। এখন এই যে লুকায়িত, যে সুপ্ত, সুপ্ত শব্দের অর্থ হচ্ছে গোপন বা লুকায়িত। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু লুকায়িত বা সুপ্ত প্রতিভা থাকে। তো এই প্রতিভাকে কিভাবে বিকশিত করবে, কিভাবে ফুটিয়ে তুলবে, সেই কৌশল নিয়ে সমাজকর্ম বিষয়টি আলোচনা করে, কিভাবে একটা মানুষের গোপন প্রতিভাগুলোকে তুলে আনা যাবে। মনে করো একটা ক্লাসে 50-60 জন স্টুডেন্ট আছে, এদের মধ্যে কেউ কেউ হয়তো ভালো গান জানতে পারে, আমরা জানি না। এখন আমি যখন একটা গানের আয়োজন করব, তখন আমি বের করতে পারবো যে কে কে ভালো গান জানে। এতে করে তার ওই যে প্রতিভাটুকু, সেই প্রতিভা বিকশিত হবে। তো সমাজকর্ম বিষয়টি আসলে মানুষের প্রতিভা নিয়ে, কিভাবে প্রতিভা বিকশিত করা যায়, এই কৌশলগুলো নিয়ে আলোচনা করে। এই জন্য আমাদের সমাজকর্ম বিষয়টি শিক্ষার প্রয়োজন রয়েছে। তারপর কি আছে, সমস্যা সমাধানে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন। দেখো, সমস্যা সমাধান কিন্তু বিভিন্নভাবে হইতে পারে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সমস্যার অস্থায়ী সমাধানও করা যায়। একটা মানুষের ওই যে মাছের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে, যে কেউ একজন মাছের জন্য আসছে, তার মাছের সমস্যা, তুমি তাকে যদি কিছু মাছ দান করে দাও, সে একটা অস্থায়ী সমাধান হলো, এটা সমাজ কল্যাণ হয় বা সমাজ সেবা হয়, নট সমাজকর্ম। সমাজকর্ম হচ্ছে যে সমস্যাটা এমনভাবে সমাধান করতে হবে, সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত, যাতে এই সমস্যায় ওই ব্যক্তি দ্বিতীয়বার আর না পড়ে। হাজি মোহাম্মদ মহসেনের নাম অনেকেই শুনেছ, উনি পৃথিবীর অনেক বড় একজন সমাজ সেবক, বাট সমাজকর্মী না। হাজি মোহাম্মদ মহসেন তার সম্পদগুলো সবার মাঝে বিলিয়ে দিয়েছিলেন, এতে করে এমন না যে ওই অঞ্চলের সকলের একেবারে দারিদ্রতা দূর হয়ে গিয়েছিল। তার মানে হাজি মোহাম্মদ মহসেন একজন সমাজ সেবক, নট সমাজকর্মী। সমাজকর্মী হইতে হলে সমাজকর্মের এই যে সমস্যা সমাধানের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত সমাধান প্রয়োগ করতে হবে। আর এটা জানবো কোত্থেকে, ওই যে সমাজকর্ম বিষয়টি পড়লে। তারপরে পয়েন্টে দেখো কি আছে, গবেষণা ও পরিকল্পনা। দেখো, কোনো একটি সমস্যার স্থায়ী সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে গবেষণা করা লাগে, যে এই সমস্যাটি কত প্রকট আকার ধারণ করছে, এই মুহূর্তে কতটুকু অবস্থান এটির, এবং ভবিষ্যতটা কেমন হতে পারে, সেটি নিয়ে গবেষণা করা, এবং কীভাবে পরিকল্পিতভাবে এটাকে দমিয়ে নিয়ে আসা যায়। মনে করো, আমি শুধু বাংলাদেশের জনসংখ্যা সমস্যা নিয়ে বলি, বাংলাদেশের জনসংখ্যা আমাদের আয়তনের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। তো আমরা গবেষণা করে যেটা পেলাম, যে এভাবে যদি বাড়তে থাকে, 2040 সালে গিয়ে বা 50 সালে গিয়ে বাংলাদেশের জনসংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। তো এখন কি করা লাগবে? এখন তুমি তো চাইলেই যে আমি একবার একটা কাজ করি, যে অর্ধেক মানুষকে মেরে ফেলি, তাহলে কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে? এমন কখনো সম্ভব তুমি মানুষকে মেরে ফেলতে পারবে? কখনোই না। তাহলে কি করতে হবে? প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, এমন প্ল্যানে আগাইতে হবে যে প্ল্যানে মূলত জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে। এটা এমন একটা বিষয়, দেখো, স্পর্শকাতর একটি বিষয়, তুমি চাইলে এটা কিন্তু আসলে থামাইতে পারবে না। তখন কি করতে হবে? মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে, পরিবার পরিকল্পনার উপর জোর দিতে হবে। আস্তে আস্তে মানুষ একটা সময় গিয়ে ওই অবস্থায় আমরা চলে যাব, যেখানে 2040 বা 2050 সালে গিয়ে আমাদের আয়তনের তুলনায় জনসংখ্যা স্থিতিশীল থাকবে, এবং পাশাপাশি আমাদের উৎপাদন বাড়াইতে হবে। এটা হচ্ছে পরিকল্পনা, যে আমি চিন্তা করব 2020 সালে যদি বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি হয়, 2040 সালে সেটা 34 কোটি হতে পারে। তাহলে 2034 সাল অবধি আমার উৎপাদন ঠিক ওভাবে বাড়াতে হবে, যাতে আমরা খাদ্য কোনো ধরনের কোনো অভাব ফিল না করি, খাদ্য যাতে কোনো ধরনের কোনো সমস্যা আসে তাতে আমরা না ভুগি। তো এগুলো হচ্ছে এই যে গবেষণা করা বা পরিকল্পনা করে সমস্যার স্থায়ী সমাধান করা, এটা শিখতে হলে তোমাকে অবশ্যই সমাজকর্ম বিষয়টি পড়তে হবে। তারপর অবহেলিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ। দেখো, সমাজকর্ম মূলত এমন শ্রেণীকে নিয়ে কাজ করে যারা সমাজে অবহেলিত। মনে করো অনাথ, এতিম, দুস্থ, প্রবীণ, শিশু, এই সমস্ত লোকগুলো কিন্তু অবহেলিত বা প্রতিবন্ধী লোক। তোমার সমাজে কিছু প্রতিবন্ধী লোক থাকতে পারে, ভিক্ষুক থাকতে পারে, ভবঘুরে থাকতে পারে, দরিদ্র লোক থাকতে পারে, এগুলো হচ্ছে অবহেলিত শ্রেণী। এই অবহেলিত লোকগুলোকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের সমস্যার সমাধান না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার প্রকৃত উন্নয়ন সম্ভব না। তুমি যদি মনে করো যে বাংলাদেশের আমি শুধু নারী উন্নয়ন করলাম না, শুধু পুরুষদের উন্নয়ন করে আমি দেশের উন্নয়ন করব, এটা কোনোদিনও সম্ভব না। তুমি নারীদেরকে যদি অবহেলিত শ্রেণীতে রেখে দাও, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাই নারী, তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নারীর উন্নয়ন করা লাগবে। প্রতিবন্ধী শিশু যারা আছে, তারাই তো আগামীর ভবিষ্যৎ, তো তাদেরকে নিয়ে তুমি যদি না কাজ করো, এই অবহেলিত শ্রেণীদেরকে নিয়ে যদি কাজ না করো, তাহলে ভবিষ্যতে আমরা একটা উন্নত বাংলাদেশ পাবো না। তো সেক্ষেত্রে এই মূলত অবহেলিত শ্রেণীদেরকে উন্নয়নের ক্ষেত্রে কীভাবে উন্নয়ন করা যাবে বা তাদের স্বার্থ কীভাবে রক্ষা হবে, কীভাবে তাদের উন্নয়ন করা সম্ভব, সেটি নিয়ে আলোচনা করে সমাজকর্ম। তো এই জন্য আমাদেরকে সমাজকর্ম পড়া লাগবে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে সমাজ সংস্কার সাধন। দেখো, আমাদের সমাজ ব্যবস্থায়
প্রচুর পরিমাণে অনেকগুলো অনেকগুলো ধরনের রীতিনীতি রয়েছে যেগুলো আমরা মেনে চলি প্রাত্যহিক জীবনে, আমরা বেঁচে থাকার জন্য সমাজে বসবাস করার ক্ষেত্রে আমরা অনেকগুলো রীতিনীতি মেনে থাকি। এর মধ্যে এমন কিছু রীতিনীতি আছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর কিন্তু তবুও আমরা মেনে চলি। মনে করো উদাহরণস্বরূপ আমি যদি বলি, একটা সময় গিয়ে আমাদের সমাজে কিন্তু যৌতুক প্রথা ছিল, এখনও আছে, নারী নির্যাতন ছিল, সতীদাহ প্রথা ছিল যে স্ত্রীদেরকে মেরে ফেলা, তারপর তোমার বিধবা বিবাহ ছিল, নিষিদ্ধ ছিল, এগুলো প্রথা ছিল, সামাজিক প্রথা। কিন্তু এগুলো কী করেছিল, আমাদের সমাজটাকে দিন দিন উন্নতির পথে বাধা প্রদান করছিল। বা বর্তমান সময়ে তুমি যদি যৌতুকের কথা যদি চিন্তা করো, যে যৌতুকের জন্য অনেক নারী নির্যাতন হয়, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে, তো এখন এই সমস্যাগুলোর এই রীতিটাকে তুমি যদি এখান থেকে এই সমাজ থেকে ছিটকে ফেলে দিতে পারো, যদি তুমি বন্ধ করে দিতে পারো, রীতিটা যদি উঠে দিতে পারো, তবে আমাদের সমাজটির সংস্কার হবে, আমাদের সমাজের পরিবর্তন হবে, একটা ইতিবাচক পরিবর্তন হবে। তো এই সমাজের এই ধরনের কুসংস্কারগুলো, খারাপ রীতিনীতিগুলো, এগুলো কীভাবে তুলে দিবে, কোন কৌশলে তুমি এই ধরনের রীতিনীতিগুলো আমাদের সমাজ থেকে উচ্ছেদ করবে, সেটা নিয়ে কিন্তু সমাজকর্ম আলোচনা করে। তো সেক্ষেত্রে তোমার সমাজ তোমাদের বা আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার সংস্কারের জন্য আমাদের সমাজকর্ম বিষয়টি পড়া লাগবে। তো এই সকল এই এই ধরনের সুযোগ সুবিধাগুলোর জন্য বা এগুলো জানার ক্ষেত্রে আমাদের অবশ্যই সমাজকর্ম বিষয়টি জানতে হবে। যদি তোমাদের বইতে আরও অনেকগুলো পয়েন্ট আছে যে আরও কী কী কাজে আমরা সমাজকর্ম বিষয়টি পড়ি, তো আমি আগের ক্লাসে বলেছি যে একটি অনলাইন ক্লাসে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই সমস্ত কারণে মূলত আমাদের সমাজকর্ম বিষয়টি পড়তে হবে। তো আশা করি আমার কথাগুলো আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। এরপরও তো যদি বুঝতে না পারো, কমেন্ট বক্স আসতে কমেন্ট করে দাও, আমি অবশ্যই সে উত্তরটি দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে আর না, তোমাদের সাথে দেখা হবে আবারও আগামী একই দিনে একই সময় নতুন কোনো একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।